গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো। এখন খালি পুজো আসতে 1 মান্থই বাকি আছে। তো আজকে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি। আমার কাছে আছে 6000 রুপিস। এই 6000 রুপিস দিয়ে আমি আজ গড়িয়াহাটে শপিং করব। নো অ্যাক্রোপলিস, নো কোয়েস্ট মল, নো অ্যাক্সিস মল, খালি পুরো শপিংটা করব গড়িয়াহাটে। এবার দেখা যাক গড়িয়াহাটে পুরো চ্যালেঞ্জ ভিডিওটা আমি কমপ্লিট করতে পারি কি না। তো কী কী কিনবো তোমরা তো সেটা দেখতেই পাবে, তাও মানে তোমাদেরকে এক্সাম্পল আমি বলে দিচ্ছি কী কী কিনবো। বেডশিট, রাগ, কিছু হেয়ার ক্লিপস, ক্লাচার, সানা অনেক কিছু বলেছে, টুকটাক ওইগুলো কেনার আছে। আর কিনবো পুজোর সময় তো সবাইকে টুকটাক কিছু দিতেই লাগে। তো আমার জায়ের মেয়ের জন্য একটা কেনার ইচ্ছা আছে, একটা কিছু ড্রেস কিনবো বা কুর্তি লেগিংস কিছু। ভীষণ ছোটো, দেখে বা ছোটো মেয়েরা কুর্তি লেগিংস পরলে ভীষণ সুইট লাগে। তো আমার ইচ্ছে আছে প্রত্যেক বছর ওকে আমি ফ্রকই দিই, তো এবার ইচ্ছে আছে কুর্তি লেগিংস দেবো। সানারও ভাবছি ওরকম একটা কিছু কিনবো। তো দেখা যাক যে কী কী কিনতে পারি, আগে থেকে তো বলতে পারছি না যে কী কী কিনবো। চলো তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, না হলে 5টা বেজেই গেলে কী হবে, প্রচণ্ড ভিড় হয়ে যাবে। ভিড় হওয়ার আগে মোটামুটি আমার টার্গেট আছে যে 6:30-র মধ্যে বাড়ি ফিরে আসবো। চলো তাহলে তাড়াতাড়ি বেরোনো যাক। এই আমি গড়িয়াহাটে চলে এসেছি, অনেক দিন বাদে গড়িয়াহাটে আসলাম। এই গড়িয়াহাট মোড়, এখন আমরা রাস্তা ক্রস করে ঠিক ওই ফুটপাথে যাব। ওই ফুটপাথে সব চাষের দোকানগুলো। দোকানের সামনে এই ফুচকার দোকানটা হলো গড়িয়াহাট প্যান্টালুন্সের ঠিক আগে। এইখানে অনেক অনেক দূর থেকে সবাই এখানে ফুচকা খেতে আসে। আমিও অনেক আগে এখানে এখানে আসলে এখান থেকে আমি ফুচকা না খেয়ে বাড়ি যেতাম না। তো এখানকার ফুচকাটা সত্যি ভীষণ ফেমাস, তোমরা চাইলে এখানে তোমরা আসতে পারো। ভাইয়া আপনার দোকানটা নাম কি হয়? আপনার দোকানটা নাম? मेरा नाम सुरेश साहब। आपका दुकान का नाम? दुकान का यही तो लिखा हुआ है। अच्छा, क्या क्या फुचका मिलता है? यह दही फुचका मिल रहा है, आलू पानी का मिल रहा है, आपको फुचका मिल रहा है, चुरमुर मिल रहा है, और आपको आलू चाट मिल रहा है, पापड़ी चाट मिल रहा है। अच्छा, आपका दही फुचका कितना करके? दही फुचका 40, पापड़ी चाट 30, और आपको आलू चाट 20, चुरमुर 20। अच्छा ठीक है। এই এখন আমি চলে এসেছি গোপাল ঠাকুরের, কৃষ্ণা কিনবো।
জামা কিনবো আর গোপাল ঠাকুরের মাথার মুকুট আর এই সবগুলো কিনবো। এই এখন আমরা কমলিকা, ও হলো আমার বন্ধু কমলিকা, ওর মেয়ে আর আমার মেয়ে একসঙ্গে ডান্স করে। অনেকদিন বাদ দেখা হলো, অনেকদিন পরে দিবস থেকে আসার পর অনেকদিন পরে আমরা মিস করলাম। হ্যাঁ, এখন আমরা দুজনে মিলে একসঙ্গে শপিং করতে বেরিয়েছি। অনেকদিন পরে চুটিয়ে শপিং চলছে। হ্যাঁ, গড়িয়াহাট পুরো চষে ফেলছি আমরা দুজনে মিলে, একদম চুটিয়ে শপিং চলছে। চলো তাহলে আমরা শপিং করি আর তোমরাও দেখতে থাকো। চলো নেক্সট কোথায় যাওয়া যায়। এবার আমরা চলে এসেছি শতদ্বীপে। এখানে কিছু আমাদের কেনা কাটি আছে, এখানে টুকটাক কিনে নিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। হ্যাঁ, কি কিনছিস এখান থেকে? শর্টস। আচ্ছা, হাফ প্যান্ট। ওকে, কেন আমিও দেখি তাহলে। এবার আমরা বাড়িতে বাড়ির দিকে যাচ্ছি। ওর মেয়ে ওর জন্য ওয়েট করছে, ওর দুই মেয়ে। তো দুই মেয়ে নাম বলবে, ঐশানী ঐশানী আর প্রশানী। আর তো ওয়েট করছে, এবার বাড়ির দিকে যাবো। আমরা বাড়ির দিকে যাবো, তানাও বাড়িতে ওয়েট করছে। তো আমরা এখন বাড়িতে যাই, আমি তারপর তোমাদের সাথে আবার আমি কথা বলবো। অবস্থা পা ব্যথা হয়ে গেছে একদম, প্রচুর শপিং করেছে, যেগুলো আপনাদের পরে দেখাবে। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আবার পরে কথা হবে। এখন হলো সন্ধে 6টা বাজে, নেক্সট ডে। কালকে আমরা গড়িয়াহাটে গেছিলাম, তো গড়িয়াহাট থেকে কি কি কিনেছি আজ আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে শুরু করছি সানারটা দেখতে। সানার একটা কুর্তি কিনেছি, এই কুর্তির সঙ্গে দুটো লেগিংস কিনেছি, একটা পিঙ্ক আর আরেকটা ব্ল্যাক। তো দুটোর সঙ্গেই ও পরতে পারবে। এই কুর্তির কালারটা আমার খুব ভালো লাগছিল, তো ওইটা আমি নিলাম। আরেকটা ছিল এর গ্রিনের ওপর, তো গ্রিনটা অতটা আমার ভালো লাগছিল না, এইটা পছন্দ হলো, তো এইটাই নিলাম। এইটা কিনেছি, ওর একটা ড্রেস হয়ে গেল। আর আমি এবার বম্বে ডাইনিং থেকে একটা বেড কভার কিনেছি। এই কালারটা আমি আর খুলছি না। আর সানার একটা ড্রেসই আপাতত কিনেছি, গেল ইউএস থেকে আসার সময় ওর জন্য কয়েকটা ড্রেস আমি কিনে এনেছিলাম। তো এটা একটা ড্রেস তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য বার করলাম। এই ড্রেসটা কিনেছি, আরও দুটো ড্রেস আছে, ওইটা তোমরা আগে দেখেছো, এই ড্রেসটা তোমরা দেখো নি, তাই জন্য এটা তোমাদেরকে দেখালাম। আরেকটা বেড কভার কিনেছি, বেড কভার আরেকটা কিনেছি, আরেকটা বেডশিট কিনেছি। আমি বেডশিটটা দেখাচ্ছি তোমাদেরকে। এইটা হলো বেডশিট, বেডশিটের কভারটা দেখলে তোমরা বুঝতে পারবে কেমন, মানে পিলো কভারটা দেখলে। বেডশিটটা পুরোটাই এরকম। এইটা কিনেছি আমি 550 দিয়ে। এখানে জিপ আছে পিলো কভারে,
এই একটা বেডশিট কিনেছি, আরেকটা এমনি নর্মালি কিনেছি যা সব সময় পাতার জন্য, খাদির কাপড়ে। এই বেডশিটটা নিয়েছে 350, সব সময় পাতার জন্য তো এটা কি আছে। আর আমি একটা বাড়িতে সবসময় পরার জন্য শর্টস কিনেছি। আর তিন্নির জন্য এই ড্রেসটা কিনেছি। এইটার দুটো কালার ছিল, একটা পিঙ্ক আর একটা ব্লু। তো ওকে আমি যতবারই জামা দিই মোটামুটি পিঙ্কই দিই, তো ভাবলাম যে এবারে সানা বলছিল যে পিঙ্কটা কিনতে তো হলে প্রত্যেকবার যখন পিঙ্ক দিই এবারে আর পিঙ্ক দেবো না, এবারে ব্লু কালারটা দিই, একদম লাইট ব্লু। আর এইগুলো কিনেছি বাচ্চাদের দেওয়ার জন্য, আর একটা রিলেটিভদের দেব। তো এই একটা কিনেছি, আর এই একটা কালার পুরো শাশুড়ি বলেছিল কিনতে, তো আমি কিনে এনে দিয়েছি। আর আমি একটা শাড়ি কিনেছি, জাস্ট হালকা ফুলকা শাড়ি এদিক ওদিক করে যাওয়ার জন্য। আমার ঠিক এরকম কালারের শাড়ি এরকম কালারের নেই, আমার সব ডিপ ডিপ কালারের শাড়ি আর খুব হেভি হেভি শাড়ি। তো এই শাড়িটা কিনেছিলাম জাস্ট পুজোতে অঞ্জলি দেওয়ার জন্য, তো এই শাড়িটা কিনেছি। একদমই খুবই সিম্পল শাড়িটা, জাস্ট ভাল লাগলো তাই জন্যই আমি নিলাম। শাড়িটা তোমাদেরকে খুলে দেখাই, এইটা হলো বডিটা। আর আঁচলটা তো এরকম, এই পিঙ্ক কালার যেটা দেখছো এই পিঙ্ক কালারটার ব্লাউজটা হলো এরকম পিঙ্ক কালারের। খুবই সিম্পল এদিক ওদিক জাস্ট পরে যাওয়ার জন্য, অনেক সময় বাড়িতে মানে কোনো অকেশন হলো বা কোনো পুজো হলো, ছোট্ট কোনো গেট টুগেদার হলো, পুজো পারপাসে এটা মেনলির জন্যই আমি কেনা, পুজো পারপাসে করবো বলে। কারণ আমার একটা গরদের শাড়ি আছে লাল পাড়, তো ওইটা তো আছে, তার জাস্ট এটা কিনলাম হালকা, নাহলে আমার সব এত কাঞ্জি বাড়া ওইগুলো সবসময় ঠিক পরা যায় না। এটা জাস্ট আমার বন্ধু কিনলো তাই জন্য ওকে দেখে আমিও একটা কিনলাম। আর তোমাদেরকে আমি বলছিলাম না যে আমার মামার বাড়িতে একটা শাড়ি রাখা আছে, তো ওই শাড়িটা আমি নিয়ে এসেছি। এটা হলো শাড়িটা, এইটা হলো পুরো বডিটা। আর আঁচলটা হলো, আঁচলটা হলো পুরো এরকম। তো এই শাড়িটা আমি কিনেছিলাম আদি ঢাকেশ্বরী থেকে, গোল পার্কে যেটা আছে ওইখান থেকে কিনেছিলাম। আর সেরকম কিছু কিনিনি। আর টুকটাকের মধ্যে এমনি কিনেছি হেয়ার ক্লিপস, এই ব্যান্ডগুলো খুব বেরিয়েছে, ব্যান্ডগুলো কিনেছি, ভীষণ কিউট দেখতে না। এই একটা কিনেছি,
আর এই একটা কিনেছি। এইগুলো কিনেছি তো স্যার হেয়ার ক্লিপস, কিছু কিছু হেয়ার ক্লিপ আছে এই যে। আর সানা বায়না করছিল যে মাস্ক, এখনো ডবল শীত করা আছে মাস্কগুলো। এই একটা কালার কিনেছি আর এই একটা কালার। এই মাংসগুলো ওয়াশ করে সানাকে করবো। সানাকে বলেছিলাম যে নিতে না, ও বলেছিল যে কেনো কেনো কেনো, তো তাই জন্য কিনে নিলাম। তো বেসিক্যালি কি বলো তো, আমি এবার নিজের জন্য আর কোনো কিছু শপিং করিনি। আমার 2019 দুর্গাপুজোতে আমি শপিং করেছিলাম তখন, তো তখন আমার যা শপিং করার পর দুর্গাপুজোতে যা ড্রেস পরার পরও আমার চারখানা কুর্তি ওইটা আর আমার পরা হয়নি। তো তারপরে করবো করবো করার পরা হয়নি, আলমারিতে পুরো তোলা ছিল। এবারে এসে দেখি চারটে কালার মানে কুর্তি আছে। একটা মনে করো ব্ল্যাকের ওপরে আছে, আরেকটা ইয়েলোর ওপর সুস্মিতা আমাকে দিল, আরেকটা আছে ব্লুয়ের ওপর, আরেকটা আছে গ্রিনের ওপর। সে শপার স্টপ থেকে কেনা হয়েছিল, তো ওইগুলো পরা হয়নি বলে এই বছর পুজোতে ওইগুলো দিয়ে মোটামুটি চলে যাবে। আর এই শাড়িটাও আছে আমার কাছে নতুন, আর আরেকটা শাড়ি কিনলাম ওই লাইট কালারের অঞ্জলি দেবো বলে এই শাড়িটা। তো মোটামুটি এই পুজোটা আমার চলে যাবে। এবার জানি না পরে যদি কোনো মিন্ত্রা থেকে কোনো কিছু যদি ভালো লেগে থাকে অর্ডার করে দেবো তখন। আর সানার দুখানা মিন্ত্রা থেকে দুটো আমি, একটা হলো জাম্পস্যুট অর্ডার করেছি আর আরেকটা হলো টপ অর্ডার করেছি। তো ওইটা আসলে তোমরা হয়তো দেখতেই পারবে। তো গড়িয়ার থেকে এই করলাম শপিং আমি কালকে গিয়ে। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার ফিরে আসবো একটা নতুন সুন্দর স্যানিটাইজ ব্লগ নিয়ে। আজকের মতো চাচা, বাই বাই। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। চলো বাই।